হাইকোর্টের নির্দেশন অনুসারে যেটা বলা হয়েছিল যে মামলা দ্রুত বিচার করার জন্য। আজকে দেখলাম, এসে দেখলাম আবার ফের 3 দিন ইয়ে হয়ে গেল, পিছিয়ে গেল, কিছুই হলো না। আজকে আমরা বুঝতে পারছি না যে মামলা কেন দ্রুত বিচার হচ্ছে না। এরপরে তাহলে আমাদের রাস্তায় নামতে হবে ফের। হতাশ বলতে আমরা পুরোপুরি হতাশ, এখনও মামলার কোনো শুনানি হয়নি মূল মামলার। 200 টাকা অ্যাকচুয়ালি বলতে আমাদের জন্যে ছিল, 6 জনের জন্যে, কিন্তু যেটা আমরা 200 টাকা তো আমরা নেবো না বলে দিয়েছি, কেননা আমরা এসছি 35 থেকে 40 জন গ্রামবাসী এসছি, সেখানে 200 টাকায় কিছুই হবে না। তোমরা না, আমরা টাকা নেইনি।